28 অক্টোবর বিএনপির সমাবেশের বিষয়ে সিদ্ধান্ত সরকার নয় নেবে ডিএমপি ঢাকার প্রবেশপথ বন্ধ হবে না বসবে চেকপোস্ট জামাতকে কোনো অনুমতি দেয়া হয়নি অনুমতির অপেক্ষায় থাকবে না বিএনপি সারা ঢাকা শহরে নেতাকর্মীদের ছড়িয়ে পড়ার আহ্বান কোনো ছাড় দেবে না আওয়ামী লীগ মাঠ দখলে রাখার নির্দেশ ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে 395 মিলিয়ন ইউরোর সহায়তা চুক্তি মধ্যম আয়ের দেশে উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ আশা প্রধানমন্ত্রীর মাত্র দুদিনের অপেক্ষা নদীর তলদেশে চলবে গাড়ি বঙ্গবন্ধু টানেল পাল্টে দিচ্ছে দক্ষিণ চট্টগ্রামের চিত্র ঢাকা মাওয়া রুটে ট্রেনের গতি চূড়ান্ত করতে পরীক্ষা এবং নিজেকে ফিরে পেতে বিশ্বকাপের মাঝ পথে বাংলাদেশে ফিরে এলেন অলরাউন্ডার সাকিব আল হাসান গুরু ফাহিমের অধীনে ঘাম ছড়ালেন মিরপুরে